আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই যে এই পিম্পলগুলো, এই দাগগুলো আমরা কমপ্লিটলি রিমুভ করে এটাকে ফেসটাকে স্মুথ করব কিভাবে সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা পারফেক্টলি করবেন। আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সে যে বেল বাটনটি আছে সেটাকে অন করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছার জন্য। তো চলুন কাজটা শুরু করি। আমি জাস্ট মাস দুই ধরে প্লাস এখানে ছেড়ে দিলাম, লেয়ারটা একটা কপি হলো। স্পট হিলিং ব্রাশ টুলটাকে নিলাম আমি এখানে, জাস্ট এভাবে আমি ধীরে ধীরে রিমুভ করব। মাঝে মধ্যে আমি একটু ফাস্ট করতে পারি কাজটা, ভিডিওটা যাতে লং না হয়। ওকে, ভিডিও যারা উপকার হয়ে থাকলে বা আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা উপকার হয়ে থাকে, অন্যরাও শিখতে পারে। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেপে আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা এই টুলসটাকে ছোট বড় করে নিতে পারেন। ভিডিওটাকে স্কিপ না করে আপনারা মনোযোগ সহকারে দেখলে কাজটা শিখতে পারবেন। টুলসটাকে যেখানে বড় করার প্রয়োজন সেখানে বড় করে নেবেন, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেপে যেখানে ছোট করার প্রয়োজন সেখানে ছোট করে নেবেন। ভিডিওটাকে লাইক করে দিয়ে সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও শিখতে পারে। আমি আবার রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন, আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় নতুন ভিডিও ক্রিয়েট করতে আপনাদের জন্য উৎসাহ পায়, আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। ওকে বন্ধুরা, ব্রাশ টুলটাকে নিয়ে আমি একটু হিলিং ব্রাশ টুলের কাজটা করব। এতে স্মুথ হয়, এভাবে সিলেক্ট করে ভালো জায়গায় এনে ছেড়ে দিবেন। শিপ ধরে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে একটা লেয়ার করে দিলাম, আবার একটা একটা কপি করব। মাস দুই ধরে ছেড়ে দিলাম, কপি হলো উপরে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ভিভিড লেয়ারটাকে সিলেক্ট করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন প্রেস করলাম, ফিল্টার থেকে আদার্স চলে যাবো, আদার্স থেকে হাইপারসে যাব। জাস্ট আমি 30 দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম, আবার ফিল্টার ব্লার গশিয়ান ব্লার 2-এর মধ্যে রাখবো, ওকেতে ক্লিক করলাম। উপরে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ধরে অ্যাড লেয়ার মাস্ক একটা ক্লিক করলাম, আমার অরিজিনাল ফেসটা ভিজিবল হলো, শো করলো। জাস্ট আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় ফরগ্রাউন্ড কালারটা সাদা থাকবে, ব্রাশ টুলটাকে নিব, এভাবে ব্রাশ করে দিব। পজিটিভ ফলোটাকে প্রয়োজনে কমিয়ে নেবেন। ব্রাশটা যাতে অবশ্যই সফটনেস থাকে। ওকে, পুর বিজিমেসটা হচ্ছে এটা, দেন রিমুভ পিম্পল হচ্ছে এটা। এখন আমি এটার উপরে একটা ব্ল্যাঙ্ক নিব, শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম, লিপস্টিক ক্রিয়েট করবো ঠোঁটের মধ্যে। জাস্ট আমি এখান থেকে একটা কালার নিয়ে নেবো, নিয়ে জাস্ট ব্রাশ টুলটাকে দিয়ে জাস্ট ব্রাশ টুলটাকে এইভাবে সিলেক্ট করে দেবো। অপোসিটি ফ্লোটা এখানে 100% থাকবে। ওকে, জাস্ট নর্মালের এখান থেকে আমি মাল্টিপ্লাইটা দিয়ে দিব, অ্যাডলার মাসে ক্লিক করলাম, রিজার টুলটাকে দিয়ে জাস্ট এখান থেকে রেজার টুলটা থেকে এইভাবে বাড়তিগুলোকে রিমুভ করে দিব। ওকে, ওকে বন্ধুরা, একটু অপোজিটটাকে কমিয়ে দিতে পারি। ওকে, বিফোর
অ্যাডাপ্টার,